নমস্কার গল্পে গল্পে কাঁথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা একটি রহস্য গল্প গল্পটির নাম সুতোর টানে শুরু করছি আজকের গল্প সুতোর টানে জুন মাসের বিকেল সারাটা দিন গরমে হাঁসফাঁস করতে করতে অবশেষে এই বিছানা ছেড়ে উঠে পড়ে প্রভাংশু বলেন না আর শুয়ে থাকতে পারা যাচ্ছে না সারা দুপুর লোডশেডিং পাখা বন্ধ ভাগ্নে পলু পলে ওঠে সারাটা দুপুর নয় মামা মাত্র কিছুক্ষণের জন্য সারা দুপুরই ফুল পড়ছে পাখা ঘুরছিল তবে অত গরম হচ্ছিল কেন কেন আর পাখার হাওয়াও আগুন ঢালছিল বলে এত করে তোমায় বলছি মামা একটা রুম কুলার কেন তো কিনছ ওরে বাবা কিনছি নাকি আর সাদে রেস্তো থাকলে তো কিনবো ওটা তোমার গাজুরি কথা মামা ইচ্ছে করলে কেনা যায় কত সময় কত খদ্দের আছে টাকা নিয়ে সাদাসাদি করে তুমি ফেরত দাও ফলু রে তারা হচ্ছে পাজি পাটি। নিজেরা খুন জখম করে কিংবা ছুরি জচ্ছুরি করে দোষটা অপরের ঘাড়ে চাপাতে চায় তেমন পার্টির কাজ আমি নিই না তুমি তাদের দেখলেই বুঝতে পারো পারব না দেখলেই বোঝা যায় কে সৎ আর কে অসৎ আহা তুমি একেবারে ভগবান কার ভেতরে কি আছে তুমি অমনি দেখেই বুঝে ফেলতে পারো এই আমার মধ্যে কি আছে তুমি জানো ওরে বাবা জানি না আবার সেখানে একটি দুষ্টু বুদ্ধির চাষ চলছে সর্বদা ওহ তবু আমায় নিয়ে সংসার করছো তাড়িয়ে দিচ্ছ না প্রভাংশু হাহা করে হেসে উঠে বলেন ধোকে তাড়িয়ে দিয়ে নিজে কোন সংসারে থাকবো রাস্তায় কেন আমি তোমার আর আর কেউ নেই কই দেখা কেন তোমার সব কত ভাগ্নে আছে তারা তো অকাল মামা বলে সাত জন্মে খোঁজ নেয় পলুর গায়ে শুধু একটা হাত কাটা গেঞ্জি আর পরনের পায়জামাটা হাঁটু পর্যন্ত ঘুটানো হঠাৎ উঠে গিয়ে একখানা তোয়ালে সব সব করে ভিজিয়ে নিয়ে এসে পা দুটোকে ভেজাতে থাকে অথবা মুছতে থাকে প্রভাংশু আর চোখে তাকিয়ে বলেন ওটা কি হচ্ছে কি আর পায়ের চামড়াটা পুড়ে যাচ্ছিল ঠান্ডা করছি আচ্ছা তোর এত গরম কেনরে পড়ু ওই আমার তো তোমার তোমার বয়স হয়ে রক্ত কুল হয়ে গেছে মামা প্রভাংশু আবার হো হো করে হেসে ওঠেন এই সময় সহসা কানাইবাবুর আবির্ভাব তার গায়ে একখানা ভিজে গামছা জড়ানো ফোরনের লুঙ্গিটা হাঁটু পর্যন্ত গুটনো। ঢুকে এসেই বলে ওঠেন ও! মামা ভাগ্নে নিদ্রে ভঙ্গ হলো তো এত তাতা পোড়ায় এত হাসির কিসের পুলু বলে ওঠে কেন আমরা কি রামগুরুরের ছানা হাসতে মোদের মানা আহ ই ছানা মানা কইছেন ছানা আজ আর কাটায়নি সব দুধটাকে দই পেতে ঘোল বানিয়ে ফিজিডে ঢুকিয়ে রেখে দিয়েছি খাবেন তো খান এক গ্লাস করে এ ঘোলের শরবত কি স্বর্গীয় কথা শোনালি বাপ প্রভাংশু বলে ওঠেন কই আন আন কানাই এগিয়ে গিয়ে রেফ্রিজারেটরটা খুলে সাবধানে বড় দু গ্লাস ঘোলের শরবত নিয়ে এসে দুজনের সামনে ধরে দুজনেই প্রায় এক চুমুকে শেষ করে ফেলে খালি গ্লাস দুটো কানাইয়ের হাতে ফিরিয়ে দিয়ে বলে ওঠে মাত্র এই দুটো গ্লাসই করেছিলে কেন আরো খাবে না না আমরা নয় মানে তুমি এত কষ্ট করে বানিয়ে রেখেছিলে তুমিও তো একটু খেতে পারো আমি কানাই মণ্ডল ফ্রিজে রাখা ঠান্ডা গোলের শরবত খাবে হায় হায় আপনাদের মা তার চিকিৎসা করান তো পলু অপ্রতিভাই বলে কেন তোমার খেতে নেই আছে সে অন্য গোল গ্রামের বাড়িতে কাকার কাছে খেয়েছি বিস্তর সেই খাওয়ার তারনায় সোজা পিঠ দিয়ে এই কোল কাকা তোমার কাকা ছিল বুঝি ছিল কেন এখনো আছে গেরামের বাড়ি আলো করে মাস মাস মানি অর্ডারে টাকা পাঠাচ্ছি তেনার নামে এ বলে যে কাকা পাজি আহা তাকি আর অস্বীকার করছি তবে হাজার হোক কাকা তো আপন জন যাক আর ছাড়ান দেন ও কথা বলি এরপর কি চা হবে এক রাউন্ড ও বাবা হ্যাঁ কানায় মুখে আবার ইংরেজি বলি তো মামা কি আর চা না হলে চলবে তোরই চলবে প্রভাংশু বলে ওঠেন গরম নিবারণের ওষুধই হচ্ছে গরম চা বুঝলি মনে নেই পড়িসনি ছেলেবেলায় এ কি গ্রীষ্ম ভাই প্রাণ আই ঢাই কোথায় জুড়াই ভেবে না পাই পিপাসা সদাই শুধু জল খাই তবু ঘাম ঝরে নিস্তার নাই চা খেলে আর এটি হতো না পিপাসা মিটে যেত ঘাম জড়া বন্ধ হয়ে যেত কথা শেষ হয়েছে কি না হয়েছে হঠাৎ বেজে উঠল ওই কে এলো কানাই দরজার দিকে এগিয়ে গেল আর মামা ভাগ্নে দুজনে চট করে পিছন দরজা দিয়ে ঢুকে পড়ে একটু ভদ্রস্ত সাজ করে নিতে এখান এই শুনতে পান প্রভাংশু কানাগির শাসানো গলার স্বর আগে হ্যাঁ আছেন বই এই গ্রীষ্মে কোথায় আর যাবেন দার্জিলিং পারে না সেখানে যান নাই এই কানে আছেন ডেকে দিচ্ছি ততক্ষণে এই প্রভাংশু প্রায় সৌভাব্য সাজেই পর্দার থেকে বেরিয়ে সোফায় বসেছেন দেখলেন এক ভদ্রলোক ঘরে ঢুকছেন পিছন পিছন কানাই ভদ্রলোক সাবধানে বলেন আপনি শখের গোয়েন্দা প্রভাংশু গুহ প্রভাংশু মাথাটা হেলান তারপর বলেন কিন্তু আপনি আমি বলছি ধীরে সুস্থে একটু ইয়ে এক গ্লাস ঠান্ডা জল যদি সঙ্গে সঙ্গে কানাই ফ্রিজ থেকে আর এক গ্লাস ঘোলের শরবত এনে ভদ্রলোকের সামনে ধরে ভদ্রলোক অবাক হয়ে বলেন জল চাইতে শরবত আমি আসবো জানতেন নাকি কানাই গম্ভীরভাবে বলে জানতম বই কি হাত গুনতে জানি যে আপনি নির্ঘাত একখানা কানা কেশ নিয়ে এসেছেন খুনের কিংবা চুরির ভদ্রলোক প্রায় লাফিয়ে উঠে বলেন হে কী এই যে সাংঘাতিক ব্যাপার ভদ্রলোক এখন প্রভাংশুর দিকে তাকান দেখেন অতি সৌম্য চেহারা হাতে একটি জ্বলন্ত মোটা বর্মা চুরুট এটি পুলুর সাজেশন তার মতে শখের গোয়েন্দাদের হাতে সর্বদা একটা জ্বলন্ত বর্মা চুরুট থাকাই নিয়ম জ্বলবে কিন্তু টানবে না খদ্দের এসে দেখলেই বুঝতে পারবে ইনিই হচ্ছেন গোয়েন্দা প্রবর। তা পুলুর নির্দেশ সব সময় অক্ষরে অক্ষরে মানেন প্রভাংশু এখন প্রভাংশু আগন্তুকের দিকে তাকান ভদ্রলোকের চেহারা পাক রং কালো বয়স আন্দাজ পঞ্চান্ন আর গায়ে লম্বা ঝুল লং পাঞ্জাবি গলায় একটা পাক দিয়ে কোচানো উড়ুনি ঝোলানো অনেকটা ডাক্তারদের গলায় ঝোলানো স্টেটস্কোপ ঝোলানোর ভঙ্গিতে মুখটি কাঁচু মাছু বললেন আমি কিন্তু সত্যি একটা ইয়ে খুনের কেসের তদারকির জন্য আপনার কাছে বুঝেছি বুঝেছি বলুন ওই সকালে কাগজে যে এক ব্যবসায়ী খুনের খবরটা বেরিয়েছিল আগে না তাহলে একটি গৃহবধূ হত্যা স্বামী ও শাশুড়ি ফেরার না না ইনি বধূ টধু নন স্বামী কি শাশুড়ি কেউই নেই বয়স্কা মহিলা বিধবা হাঁপানি রুগী নিজের ঘরে রাতে শুয়েছিলেন রাতারাতি কে বা কারা গলা টিপে খুন করে রেখে গেছে ঠিক আছে বলে যান প্রভাংশু পলুর দিকে তাকান দেখেন সে যথারীতি পকেট থেকে নোটবুক বার করে বিবরণ নোট করে চলেছে অতপর সব নোট নেওয়া হয় ভদ্রলোক হাত জোর করে বলেন তাহলে আপনি এই কেসটা হাতে নিচ্ছেন তো ধরে নিন নিচ্ছি ধরে নেওয়া নিয়ে নয় নিশ্চয়ই নিচ্ছেন তাহলে বর্দাবাবুকে সঙ্গে নিয়ে চলে আসছি খানিক পরে বর্দাবাবুকে ও ওই যে বললাম পরলোকগত কর্তাবাবাবুর ভাইপো অলোক ব্যানার্জি কোন একটা কলেজের মাস্টার মাস্টারমশাই লিখে নেননি এসব বাবু খোকা বাবু অর্থে পলু খোকাবাবু শুনেই সে মুখটা একবার কোঁচকায় তারপর মাথা হেলিয়ে জানায় হ্যাঁ লিখে নিয়েছে প্রভাংশু বলেন বেশ নিয়ে আসুন তাকে কিন্তু আপনি ওদেরকে আপনার নামটিও তো জানা হয়নি আগন্তুক ভদ্রলোক বিনয়ের অবতারের মতো আভূমি নত হয়ে হাত কচলে বলেন আগে আমি কেউ না বলতে গেলে বাজার সরকার কর্তাবাবু ভালোবেসে ম্যানেজারবাবু বলতেন গিন্নিমাও তাই বলেছেন এখন তো বলা বলির বাইরেই চলে গেলেন এ অধমের নাম রামতারণ তরবদার পুলু ফট করে বলে ওঠে তো কাকে তারণ করতে চান নিহতের দিকে না আসামি পক্ষের আসামি পক্ষের ছি ছি কি বলছেন আমার দেখে কি তেমন মনে হচ্ছে অবশ্যই নিহত মহিলার পক্ষ থেকে তবে আসামি যে কে তা সত্যি বোঝা যাচ্ছে না নিরীহ একটা মেয়েকে পুলিশে ধরে নিয়ে গিয়ে হাজতে ভরে দিল বটে তবে মেয়েটাকে দেখলে কিছুতেই সন্দেহ করতে পারা যায় না সে এমন ভয়ঙ্কর একটা কাজ করতে পারে নিপাট ভালো মানুষ একটা আয়া মাত্র সে কেন কর্তা গলা টিপে খুন করতে যাবে এতে তার স্বার্থ কি সে তার কাছে আয়াগিরি করছে চারবেলা চব্বচস্য খাবার পাচ্ছে আরামের বিছানা ঘুমোচ্ছে দৈনিক মোটা অঙ্কের একটা টাকা পাচ্ছে সে কি নিজের হাতে নিজের সুখের গাছটাকে কুপিয়ে কাটবে প্রভাংশু বলেন আয়া তা মহিলা তো বলছেন তেমন কিছু পঙ্গু ছিলেন না তবে আয়া কি জন্যে আহা পঙ্গু ছিলেন না ঠিকই তবে হাঁপানি আর্থারাইটিস ইত্যাদি নিয়ে শারীরিক অপটু তো ছিলেনই একটু সর্বদা তো উটাউটি করতে পারতেন না কাজেই করছে একটা মেয়ে হাতের কাছে দরকার হতো আসলে বাড়িতে লোক তো তেমন বেশি কেউ নেই কাজের লোকের মধ্যে এক বুড়ি বাসন মাজুনি ঘর মুচুনি আর একটা বুড়ি রান্নাঘরের ফরমাসের জন্যে তাদের নিজেদেরই নড়তে চড়তে সাত বছর রান্নাঘরের ফরমাস কাটুনি হো বাবা বাড়িতে কি এত লোক যে এত বড় ব্যাপার আগে বাড়ির লোক সংখ্যা তেমন না হলেও ওই কাজ কামের লোকরাই অনেক তাহলে রান্নার জন্য আলাদা লোক আছে তা তো আছেই বাবুর আমল থেকেই আছে জগবন্ধু পাণ্ডা উড়িষ্যার লোক সেও তো মাইজির এই দুর্ঘটনায় মাথা চাপড়াচ্ছে ইচ্ছে করলে বাংলা বলতেও পারে তবে বলবে না মাতৃভাষাতেই অনুর থাকবে আচার আচরণেও বটুয়ার মধ্যে পান রেখে সেজে সেজে খাবে গুন্ডি খাবে মাথাটা চকচকে করে কামিয়ে লম্বা একটা টিকি রেখে তার আগায় একটা গিঁট বেঁধে ঝুলিয়ে রাখবে খেঁটে ধুতি পরবে হাঁটু বার করে তবু মরে গেলেও বড় ধুতি পরবে না গায়ে জামা দেবে না শীতে ভুষো কম বলে একখানা গায়ে জড়িয়ে থাকবে আর গরমকালে সে গামচা গায়ে জড়িয়ে ঘুরবে বাহ আদর্শ পুরুষ প্রভাংশু বলে ওঠেন আমাদের বাঙালিদের মতো অনুকরণ প্রিয় নয় পলু বলে ওঠে কেন হবে বাঙালি যে হ্যাংলা ক্যাংলা জাত যা দেখে তাতেই মজে তাই জন্যই তো বাঙালি শব্দটার সঙ্গে এ কাঙালি শব্দটার এমন মিল হার কোন প্রদেশে এমন দেখবে তোর বাঘচাদুরি রাখতো পলু প্রভাংশু বলেন ভদ্রলোককে সব কথা বলতে দে সময় নষ্ট করিয়ে দিস না হ্যাঁ তাহলে আপনি বলছেন মৃতা মহিলার ঘরে একজন আয়া ছিল আর ঘর ভেতর থেকে বন্ধ করে রাখা ছিল কেমন সেই আয়াই করেছিল অবশ্য কারণ তার মনিবাণী তো আর উঠে দরজা বন্ধ করতে পারতেন না আপনি বলছেন সেই আয়া মালতী মণ্ডল নাকি সারা রাত ঘুমিয়ে সকালবেলা জেগে উঠে দেখে কর্তামা আগে হ্যাঁ কিন্তু সারা রাত নিশ্চিন্ত হয়ে ঘুমোবার জন্য মাইনেপত্র দিয়ে রাখা হয়েছে নাকি তাকে সে তো নিশ্চয়ই নয় তবে কর্তামার তো তেমন কিছু দরকার থাকে না রাত্রে যেটুকু যা খাবার খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েন গভীর ঘুমন বড়জোর এক দুবার জাগেন হয়তো জল তেষ্টা পেলে কি বাথরুমে যাবার দরকার হলে তো তার হাতের কাছে টেবিলে একটা ঘণ্টি রাখা থাকে তিনি হাত বাড়িয়ে সেটা একটু চাপ দেন সেটা কুঁকো করে বেজে ওঠে ব্যাস মালতীয় ধর্মরিয়ে জেগে উঠে কর্তামার কাছে ছুটে আসে তো সেই দিন আর ঘুণ্টিটা বাজেনি কাজেই তারও ঘুমটা ভাঙেনি সকালবেলা চোখে দিনের আলো ঠেকতে এই ঘুম ভেঙে গিয়ে তড়াক করে উঠে পড়ে কর্তামার দিকে তাকানো মাত্রই আঁতকে উঠে আঁ করে চেঁচিয়ে উঠেছিল কেন আঁতকে ওঠার কারণ কারণ ভয়াবহ কর্তামার নিয়ম তিনি শীত গ্রীষ্ম যাই হোক গায়ে একখানা সাদা চাদর ঢাকা দিয়ে ঘুমন সারা গায়ে নয় হয়তো বুক পর্যন্ত শীতকালে অবশ্য তার ওপর লেপ কম্বল ঢাকেন তো এখন তো শীত নয় শুধু ওই সাদা চাদরখানাই ছিল শোবার সময় বুক ঢাকা মালতি জেগে উঠে দেখলো চাদরখানা মুখ মাথা পর্যন্ত টেনে ঢাকা দেওয়া দেখেই মনে হচ্ছে নিজে টানা নয় কেউ টেনে ঢাকা দিয়ে গেছে হাসপাতালে বা নার্সিংহোমে রোগী মারা যাওয়া মাত্রই যেভাবে মুখের ওপর পর্যন্ত সাদা চাদর ঢেকে দেয় কাজেই মালতী ওই সাদা চাদর ঢাকা দেখেই কেমন গা ছমছমে ভাবে ভয় খেয়ে আঁতকে উঠে আ করে উঠেছিল ওই বাড়ির বৃহৎ দোতলাটায় তো কেবলমাত্র কর্তামাই থাকতেন অর্থাৎ কর্তাবাবু মারা যাওয়া স্তক তিনি গত হয়ে পর্যন্ত কর্তামার ঘরে ওই আয়া মালতী সিঁড়ির সামনের কোলাপসেবল দরজাটায় তালা চাবি লাগিয়ে রাখে একটা ভালো ব্যবস্থা আছে মালতী যেমন ভিতর থেকে তালা লাগিয়ে দিয়ে চাবিটা গিন্নিমার কাছে দিয়ে শুয়ে পড়ে ওদিকেও তেমনি বামুন ঠাকুর বাইরে থেকে তালা লাগিয়ে চাবিটা বর্দাবাবুর কাছে দিয়ে শুয়ে পড়ে কারণ কারণ নিরাপত্তা আয়া যাতে নিজের ইচ্ছে রাতারাতি চুরি চামারি করে পালাতে না পারে আবার নিচের তলা থেকেও কোনো বাজে লোক বা বাইরের চোর ছ্যাঁচোর ফট করে দোতলায় ঠুকে আসতে না পারে তো বামুন ঠাকুর তার আগেই জেগে উঠেছিল দাদাবাবুকে বেডটি দেবার জন্যে ওই আ আ শুনেই চাবিটা নিয়ে ছুটে ওপরে উঠে এসেছিল কিন্তু এসে কোলাপ সেবিলে ধাক্কা ধাক্কি এই আয়া দিদিমণি গেটটা খুলে দেও কিন্তু আয়া দিদিমণি সেটা পারবে কী করে চাবিটা যে কর্ত আমার বালিশের তলায় রাখা আছে তাই থাকে সে তাই ওই গোলাপসেবেলের সামনে দাঁড়িয়ে হাঁক পাঁক করতে থাকে আমি পারবো না বাবা ও বলে পারবো না মানে পারবো না মানে পারবো না তখন কর্ত আমার গায়ে হাত দিতে যাবে এমন সাত দি নেই তার অকথা বর্তাবাবু উঠে এলেন এবং বাড়ির অন্যান্য মেম্বাররাও অর্থাৎ যত সব কাজ করুনিরা মালতী কোনো মতে অবস্থাটা বোঝাতে চেষ্টা করলো তাদের শুনে টুনে বর্দাবাবু তার কাছে রাখা তালার ডুপ্লিকেট চাবিটা খুঁজে পেতে নিয়ে এসে কোলাপ সেবিলের ফাঁক দিয়ে মালতীর হাতে ধরিয়ে দিলেন তবে কাঁপা কাঁপা হাতে মালতী সেটা খুলে ফেলল অতঃপর সবাই গেট খুলে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে এলো এসে এসে হতবম্ভ হাঁ করতাম নিথ নিষ্পন্দ আপ মস্তক সাদা চাদর ঢাকা বুকের কাজটাও ওটা পরা হচ্ছে না বর্দাবাবুই সবচেয়ে নিকটজন এবং বলতে গেলে বাড়ির মালিকই তাই তার সাহস বেশি কাজেই তিনি চাদরখানা মুখ থেকে সরালেন এবং সঙ্গে সঙ্গে তিনিও আঁতকে উঠলেন দেখলেন তার কাকিমার ফর্সা ধপধপে মুখখানা কালিমারা যেন কেউ ভুষো মাখিয়ে দিয়েছে কাকিমার মাথাটা বালিশের ওপরই আছে বটে তবে ঈষৎ কাত হয়ে যেন লোটকে পড়েছে আর ঠোঁটের কোনটায় কষবে একটি কালচে রক্তের রেখা জমাট হয়ে শুকিয়ে রয়েছে চোখ দুটো বিষ্ডিত এই দৃশ্য যত শক্ত ছেলেই হোক আঁতকে উঠবে না তবু ভাকিস ছোট দেবাবু উপস্থিত নেই থাকলে কি রক্ষে থাকতো নির্ঘাত বুক চাপড়ে মাথা খুঁড়ে গাঁক গাঁক করে চেঁচিয়ে পাড়া মাত করে তুলে ও গো পিসির এমন অবস্থা কে করলো গো বলে পাড়ার লোকদের জড়ো করে ছাড়ত তো তিনি উপস্থিত নেই দুদিন হলো মালদায় গেছেন মামার বাড়িতে রুগ্ন বুড়ো তাকে একবার দেখে আসতে কাজেই পাড়ার লোক জড়ো হয়ে হাঙ্গামা আরো বাড়ালো না বাবু নিঃশব্দে টেলিফোনে ডাক্তার বাবুকে ডাকলেন পুলিশকে খবর দিলেন বাড়ির চিরকেলে চেনা ডাক্তারবাবু সোনা মাত্রই ছুটে এলেন এবং এই সেই নিহতের কবজিটা তুলে ধরে নারীটা একবার দেখে নিয়ে ছেড়ে দিয়ে বললেন দেখ আর কিছু নেই হয়ে গেছেন তবু আবার সেই বিস্ফারিত চোখ দুটোর নিচেটা টেনে টেনে দেখে বললেন রক্ত জমে রয়েছে গলা টিপে হত্যা হ্যাঁ নিঃসন্দেহে গলা টিপে হত্যা কতক্ষণ আগে তা অন্তত সাত আট ঘন্টা আগে অর্থাৎ রাত বারোটা নাগাদ ডাক্তারি চোখের হিসেবে তাই বলছে আর পুলিশ এসেই মিতার হ্যাঁচকা একটা টান মেরে বলে উঠল এই তো গলায় গলা টেপার দাগ ভারি থাবায় কেউ দু হাতে তবুও মালতীকে তারা ছাড়বেন নাকি হলেও তার আঙুলগুলো সরু সরু কাঠির মতো দরজা বন্ধ ঘরের মধ্যে সে একা কর্তামার বিছানার থেকে হাত তিন চার তপাতে শুয়ে সে রইল ঘুমিয়ে তাকে হাতে হাত করা পরিয়ে হাজ হতে ভরে ফেলা হবে না আর জেরা জেরা জের করা হবে না হাজ হতে ভরবেন না তো কি আর সন্দেশ খাবে তাকে পুলিশ যদিও মালতির যুক্তির জীবনে এত আর ঘটেছে কখনো তাহলে ওনাকে মেরে মালতীর কী ইষ্টসিদ্ধি হবে যুক্তিটা অকাট্য তবু ব্যাপারটা যে অবদ্ধ বাইরে থেকে লোক আসার যখন কোনো পথ নেই তাহলে গলাটা টিপে ধরে মহিলাকে খুন করে গেল কি ভূতে একমাত্র ভূত ছাড়া কে অদৃশ্য পথে ঘরে আসা যাওয়া করতে পারে অদৃশ্য হাতে গলাটা টিপে ধরতে পারে তাহলে ভূতই মানতে হয় কিন্তু পুলিশ তো আর তা মানতে রাজি নয় কাজেই মানুষটাকে ধরেই উৎপীড়ন মালতীর কান্নাকাটি পুলিশ অফিসারকে নরম করতে পারে না ক্রমাগত প্রশ্ন তুই মারলি না তো মারলো কে মেরে আমার লাভটা কি হলো নিশ্চয় মনিবানি টাকা পয়সা সোনা দানা বেশ কিছু হাতিয়েছিস হাতিয়ে রাখলাম কোথায় এইখানেই তো পরে রয়েছি সবই সত্যি তবু জল যান আসামিটাকে হাত করা না পুরিয়ে হাজতে না ভরে থাকা যায় অত পর অবশ্য পুলিশের কুকুরও এসেছিল গিন্নির বিছানা থেকে সারা ঘর শোঁকাশুকি করে একবার বাথরুমটার মধ্যে পদার্পণ করে শেষ পর্যন্ত ফেলিওর হয়ে নিজের মনিবের জুতোর কাছে আশ্রয় নিয়েছিল আর কি করবে পুলিশ বাহাদুর খুন হওয়া মহিলার লাশটা উঠিয়ে নিয়ে গেলেন মর্গে পাঠাবার জন্য আর দরজাটাকে সিল করে রেখে গেলেন যাতে আর কেউ ঢুকতে না পারে এরপর আসবেন কোনো ফিঙ্গারপ্রিন্ট বিশারদ তিনি তদন্ত করে দেখবেন কে বা কারাই নারকীয় কাণ্ড করে গেছে তা তো বুঝলাম সবই প্রভাংশু বললেন কিন্তু আমার সন্ধানটা দিল কে বর্দাবাবুর একজনা বন্ধু তিনি আপনার নাম ঠিকানা জানেন তাই নাকি তা তার নামটা কি তা জানি না বর্দাবাবু এলেই সকল সন্দেহ ভঞ্জন হবে অনুমতি করেন তো এখনই আনি তা অনুমতি করলেন প্রভাংশু ক্রমেই তো বেলা পড়ে আসছে রাত হয়ে গেলে অসুবিধে কিন্তু পুলিশ থেকে যে দরজা সিল করে গেছে দেখবোটা কোথায় বর্দা বাবু বলবেন পলু গলার স্বর নামিয়ে বলে আচ্ছা বর্দাবাবু পেয়েছি প্রভাংশু হঠাৎ বলে ওঠেন আচ্ছা কোন থানায় খবর দেওয়া হয়েছিল আগে আমাদের এই করে আর থানাতেই তাই বুঝি তো এখন সেখানের ইনচার্জকে আগে নাম তো শুনলাম গোবিন্দ গোপাল গাঙ্গুলি নাকি হ্যাঁ গোবিন্দ গোপাল গাঙ্গুলি থ্যাংক গড সে আমার বিশেষ বন্ধু হ্যাঁ কোদা সহপাঠী নো প্রবলেম নিয়ে আসুন আপনার বাবুকে। সরকার মশাই বিদায় নিতে এই প্রভাংশু টেলিফোন রিসিভারটা হাতে তুলে নিয়ে একটি পরিচিত নম্বরে ডায়াল করেন হ্যালো করিয়া থানা ও আছেন মিস্টার গাঙ্গুলি আমি মিস্টার গাঙ্গুলি বলছি ও গলাটা কীরকম বদলে ফেলেছিস রে গোবিন্দ উঁচু পোস্টে উঠলেই বুঝি গলার স্বর এরকম উঁচুতে ওঠে ওহ বটে তো তুইও তাহলে এখন খুব উঁচু পোস্টে উঠে পড়েছিস পেবা তাই তোর গলার স্বরও দা আমার কিছু বদলায়নি যাক চিনতে পেরেছিস তাহলে বাঁচা গেল একটু কারে পড়ে তোর শরণাপন্ন হচ্ছি রে ভাই সে তো বুঝতেই পারছি কারে না পড়লে কে আর কবে আমাকে স্মরণ করে বাড়িতে ডেকে সন্দেশ খাওয়াবে নেবার যাক কারটা কি বলে নে চটপট এগুনি বেরোতে হবে চটপটই বলছি জানি তো তোদের সবসময় ঘোড়ায় জিন পরানো থাকে তা খুব অসময়ে ডিস্টার্ব করলাম না খুব অসময় নয় বলতে পারা যায় বরং কিঞ্চিত সুসময় এই কিছুক্ষণ আগে ধরাচুরো ছেড়ে স্নান টান সেরে ফ্রেশ হয়ে চা পান করে লুঙ্গি গেঞ্জি গায়ে চড়িয়ে আরাম চেয়ারে থানায় বসে একটা সিগার ধরিয়েছি আহা তাহলেও ডিস্টার্ব করলাম তো ঘরে আর কেউ নেই তো এ সময় এই অবস্থায় আহা বাইরের লোক না হোক তোর পাটিপুনি দলাই মালাই কার্ডেওয়ালারা না কেউ নেই আজকাল ব্যাটারা মহাপাজি হয়েছে সহজে কাজ ঘেঁচতে চায় না ডাক দিলে ডিউটি দেখায় যা কি বলবি বল বল বলছি তাহলে গতকাল মালতি মণ্ডল নামের একটা মেয়েকে হাত করা লাগিয়ে খাঁচা এনে ভরেছিস মালতি মণ্ডল হ্যাঁ হ্যাঁ এনেছি তো তো চেনা নাকি একটা ইয়ের কেসে চেনা নয় তবে শোনা একটা খুনের কেসে তো তো কেসটা হঠাৎ আমার হাতে এসে পড়েছে তাই মেয়েটাকে একটু জেরা করতে চাই তুই যদি অনুমতি করিস মারবো এক থাপ্পু তোর সঙ্গে আমার এই সব ফর্মালিটি সম্পর্ক যখন ইচ্ছে চলে আয় তবে আমার মনে হয়েছে মেয়েটা বোধ হয় তেমন নয় ইনোসেন্ট টাইপ ওহ মনে হচ্ছে ওরে ভাই তুই পুলিশের লোক এই কথা বলছিস আমি এই চুনোপুটি শখের গোয়েন্দা প্রভাংশু গুহই কত ইনোসেন্ট দেখলাম মেয়ে পুরুষ ছেলে বুড়ো কথা শুনে মনে হয় ভাজা মাঝখানি উল্টে খেতে জানে না হার জেরার চোটে জেরবার করতে পারলেই ঝুলির মধ্যে থেকে জ্যান্ত মাছ বেরিয়ে পড়ে লাফায় ঠিক আছে এগুলি চলে আয় কর মেয়েটাকে জেরায় জেরবার তোর যখন এত আত্মবিশ্বাস আহা হা একেবারে এখনই নয় হ্যাঁ এখন অন্তত আধ ঘন্টাটা তুই আরাম চেয়ারে ঠ্যাং তুলে দিয়ে মৌজ করে চুরুর ধ্বংসা আমি একটু প্রস্তুত হয়ে নিয়ে যাচ্ছি আরে আমার আবার মৌজ জগতের উঁচা জাত হচ্ছে এই থানার ওসিগুলো এক্ষুনি ধরাচুরে পড়ে ছুটতে হবে ট্যাংরা যা তুই চলে তোর সঙ্গে একটা কনস্টেবল থাকবে জেরার সময় মেয়েটা খাঁচার মধ্যে থেকেই কথা বলবে তো তাতে অসুবিধা আছে না না অসুবিধে আর কি ইচ্ছে হলে খাঁচা থেকে বার করে সামনের প্যাসেজে পাতা বেঞ্চটায় বসাতে পারি তাতে যদি তোর নোট নেবার সুবিধে হয় নোট নেবার দরকার নেই সঙ্গে টিপ রেকর্ডার আছে ও তবে তো উত্তম তবু যাই বলিস আমি মেটার মধ্যে খুনের মোটিভটা তো খুঁজে পাচ্ছি না তোর শার্প চোখে যদি দেখতে পাস তো দেখ আচ্ছা ওকে অতঃপর অতঃপর প্রভাংশু গুহ তার নিজ নিকেতনে ভাগ্নে পলুকে তার টিপ রেকর্ডারটি ফেরত দিয়ে আরামে চোখ বুঝে নিজস্ব সোফা কাম বেডে শুয়ে শুনে যাচ্ছেন টেপ রেকর্ডারে তোলা কথোপকথন একটা স্বর তাঁর খাঁচায় বন্দিনী মালতী মণ্ডলের প্রশ্ন এবং উত্তর প্রশ্ন আচ্ছা এই খুন সম্পর্কে তোমার কাউকে সন্দেহ হয় উত্তর ভীতভাবে আমার কেন কাকে আমি দাস দাসীর দরের মানুষ আহা তাতে কি এখানে তো তোমার মনিরদেরকে উপস্থিত নেই এমনি যদি কারুকে সন্দেহ হয়ে থাকে আমার কাছে নির্ভয় বলতে পারো বললাম তো আমি পুলিশের লোক নই প্রাইভেট ডিটেকটিভ একটা কনস্টেবল আছে বটে এ সঙ্গে তো সে বাংলা বোঝে না আমার আমার যাকে একটু একটু সন্দেহ হয় তিনি তো খুনের আগেই তিন চার দিন ধরে দেশ ছাড়া মালদায় মামার বাড়ি গিয়ে বসে আছেন কে তিনি তোমাদের সেই ছোটদা বাবু নাকি আগে হ্যাঁ শুনেছি গিন্নিমার নিজের ভাইপো ভাইপো হলে কি হবে জমের মতো ভয় করতেন সে কি কেন কেন আর ভাইপোর স্বভাব গুনে যখনই পিসির কাছে আসতো রক্তচক্ষু আঙুল তুলে শাসা আর টাকা দেই দেই কেলাবে চাঁদা বাকি পড়ে আছে টাকা দাও বন্ধুদের সঙ্গে ফিস্টি করব টাকা দাও বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খাবো টাকা দাও বন্ধুদের সঙ্গে দীঘায় না কোথায় যেন বেড়াতে যাব টাকা দাও বন্ধুরা পুরী যাচ্ছে আমার যেতে ধরেছে টাকা দাও গিন্নিমা যদি বলেছেন হ্যাঁ এত টাকা আমি কোথায় পাব আমার কাছে কি টাকার ভর্তি আছে তো চক্ষু লাল করে বলতো তুমি চেক কেটে দিলে আমি তুলে আনতে পারি বলতোই কথা বলতোই তো গিন্নিমা বলতেন ব্যাংকের পাস বই নয় আমার কাছে চেক খাতাও আমার কাছে কিন্তু সরকার মশাই যখন সুদবেন কর্তা মা এত টাকা আপনি তুললেন কোন দরকারে তখন জবাব কী দেব তো ছোটদা বাবু অগ্হাজ্যি করে বলতো ও সরকার মশাইয়ের কাছে জবাবদিহির ভয় তুমি মনিব না তিনি মনি থরাই কেয়ার করো না তাকে আর তাতেও যদি গিন্নিমা মোনা করতো এত টাকা ব্যাঙ্কে আছে কি না তাই জানি না তো শাসাতো ও নাই পিসে ঢের টাকা রেখে গেছে জানি না আমি বেশ না দাও তো এই সর্ব সর্বদা ওই হুমকি টাকা না দাও তো চলল তা চলে গেলেই বা তোমাদের লোকসানটা কি হতো ওই তো গুণের ভাইপো এত কি মায়া মায়া না ছাই শুধু ভয় চলে গেলে পাছে বাপের বাড়ির আত্মসমাজের কাছে নিন্দে হয় যদি তারা বলে আহা মা বাপ মরা একটা মাত্র ভাইপো বড় মানুষ পিসি তাকে একটু পুষতে পারল না সেই ভয়ই কাঁটা তা তুমি এত সব জানলে কি করে তোমার সামনেই সব বলতো ও বাবা আমার সামনে তিনার সামনে আমি সাধ্যপক্ষে বেরোতাম নাকি তিনি আসছেন টের পেলেই আমি ওই বাথরুমের মধ্যে ঢুকে গিয়ে ভেতর থেকে ছিট কিনে তুলে দিত তো আসার সারা আগে থেকেই বোঝা যেত শিতে উঠতো ধুমধুম পা ফেলে বাথরুমের মধ্যে ঢুকে পড়তে তাহলে কি করে দেখতে রক্তচক্ষে তাকাচ্ছে আঙুল তুলে শাসাচ্ছে কি বলছে সে তো সবই বাথরুমের দরজার ফুটো দিয়ে দেখে। ফুটো দিয়ে ফুটোটা কি ওই যে আই হল না কি একখানা আছে দরজার কপাটে শুনি নাকি কত্তাবুর থেকে কি আছে ওটা তেনার নাকি চানের ঘরে অনেক দেরি হতো তখন গিন্নিমা তো একটু ভালো ছিল তিনি রান্নাঘরে ভাড়ার ঘরে ঘোরাঘুরি করতেন ঘরখানা আদুর থাকতো আর সেই সময় কাজের লোকেরা আসতো ঘর সাফ করতে বিছানা ঝাড়তে আর বালিশের তলাতেই সর্বস্ব চাবির গোছা বালিশের তলায় সর্বস্ব চাবির গোছা তা কি করবে। সর্বদা তো নাকি নিজের শরীরের সঙ্গে রাখতেন কিন্তু চানের সময় তো আর শরীরের সঙ্গে রাখতে পারেন না পইতে বেঁধে তাই ওই ফুটোয় চোখ রেখে দৃষ্টি দেওয়া তো হক কথা বলবো বাবু গিন্নিমার বাড়িতে যেসব কাজের লোকজন আছে সকলেই পুরাতন আর সকলেই সৎ ভালো কেউ চোরচাটটা নয় দেখছি তো এই তো রান্নার ঠাকুর মশাই নিজের হাতেই তো সব তবু কখনো জল রুটি বই দুখানা লুচি পরটা তো খায় না সে খাবে শুধু বাবু ওহো তোমাদের যে একজন বর্দা বাবু আছেন তো তিনিই কেমন লোক আগে তিনি একদিকে দেবতা তো অন্যদিকে তিনি এমন মানুষ হয় না লোকজনকে কখনো উঁচু কথাটি কইতে জানেন না খুড়িকে কি ভক্তি মাননি যখনই দেখতে আসে কাকি কেমন আছো ওষুধ খেয়েছো কি না ফল টল দুধ ছানা এসব খাচ্ছ কি না আবার টেবিলে হাঁটকে দেখতো ওষুধ আছে না ফুইরেছে। আহা খুরির ওই অপঘাত মৃত্যুতে কী কাটানি চ্যাঁচামেচি না যেন কাঠ পাতর তুলল হয়ে গেল মানুষটা শুধু একবার বলে উঠল কোন নিষ্ঠুর এমন সব করল ওহ তারপর আবার তাঁকেই তো বুক বেঁধে সব করতে হলো ডাক্তারকে টেলিফোন পুলিশকে টেলিফোন সরকার মশাইকে খবর এদিকে আবার পাড়ার লোক যাতে হইচই না করে সে বিষয়ে সাবধান তো পুলিশ এসেই তো গেট বন্ধ করে দিল যাতে বাইরের লোক না ভেতরে আসতে পারে আর ভেতরের লোক না বাইরে যেতে পারে এই কাজের লোকগুলোর ওপরই তো যত সন্দ সবাই যেন খুনে গুন্ডা পারলে তো সব কটাকেই হাতে করে লাগিয়ে থানায় চালান দেয় শেষ পর্যন্ত এই হতভাগী মালতী মণ্ডল কারণ সে ঘরের মধ্যে ছিল ছিল তো সত্যি কিন্তু গিন্নিমাকে মেরে তার কি ইষ্ট সিদ্ধি হবে তা ভাবলো একবার ওনার দৌলতে চারবেলা রাজস্বই খাওয়া দাওয়া কাজের মধ্যে কিছু না শুধু শুয়ে বসে থেকে একটা মানুষকে আগলানো তার বদলে মাস মাস এক কারি করে টাকা সেই ওনাকে আমি মারতে যাব আমি পাগল তা বটে তো আচ্ছা আর কেউ আসতো টাস্ত ওর কাছে মানে বাইরের লোক কোনো আত্মীয় বন্ধু আত্মীয় বন্ধু কাউকে তো আসতে দেখি নাই দিন তবে একজন বাইরের লোক আসতো তিনি হচ্ছে ছোটদা বাবুর এক বন্ধু ওনারই মতো বয়স গিন্নি মাকে মাসিমা বলে ডাকত তো খুব ভদর খুব মিষ্টি কথা বাবুর মতো চাষ আরে না তো তেনার বোনের সঙ্গে নাকি বাবুর বের সম্বন্ধ করতে স্বাদ তো গিন্নিমার মত ছিল না বলতেন এক চার তো নয় কিন্তু ছোটদা বাবু এক একদিন রোগ করে বলতো বিয়েতে মদ দেবে তো তাও তো এই দিলুম গলায় ফাঁস বলে একখানা চাদর কি তোয়ালে নিয়ে গলায় জড়িয়ে ফাঁস লাগিয়ে টান দিত একদিন তো গিন্নিমার গায়ে ঢাকা চাদরখানা তুলে নিয়ে গলায় পাক এই দিলুম টান এই দিলুম টান গিন্নিমা হা হা করে হাত জোড় করে বলতো দোহাই বাবা দিচ্ছি মত তো নাকি সেই মত পেয়েই মামাকে জানাতে মামার বাড়ি ছোট ছোটকালে মামা মামি তো মানুষ করেছে বড় হয়ে পিসির বাড়ি যাই হোক খুনের দিন তাহলে তিনি ছিলেন না ছিল কেন তা তিন দিন আগে থেকেই না এর মধ্যে বাইরের লোক আর কেউ আসেননি ওই বন্ধু বাবুটি এসেছে রোজ দিন একবার করে আর বলেছে মাসিমা আপনি এই বেতে মদ দিয়ে আমাকে একেবারে কেনা করে দিয়েছে বোনের বিয়ের জন্যে আমার খেয়ে শুয়ে শান্তি নেই তারপর যদি বা কোনো পাত্র জোটে তো তাদের এত এত খাই আমি গরিব মানুষ এত টাকা কোথায় পাবো বলুন তো আপনি বলেছেন কিছু দিতে হবে না এই আর আমি আছি তো তিনি রোজ একবার করে এসেছে সেদিনও সন্ধ্যে এসেছিল এসে বলল নীলুর খবর কি কবে আসছে নীলু ওই যে ছোদ্দা বাবুর ডাক নাম ভালো নাম কি যেন জানি না তো সেদিন কি হলো এসেই বলল এই সেরেছি একটা দরকারি ব্যাগ বোধ রাস্তায় পড়ে গেছে বলেই ছুটে বেরিয়ে গেল ঠাকুরমশাইকে নাকি এসেই বলেছিল ঠাকুর একটু চা খাবো ঠাকুরমশাই চা নিয়ে এসে তো থ মানুষ কথা মানতামাসি বললো বাড়ি চারধারে ঘুরতেছি মায়ের জমাদার আসার গলির দিকে পর্যন্ত তারপর এসে বলল না পেলুম না বোধহয় বাড়িতে ফেলেইছি তারপর কতক্ষণ বসলো চা খেলো তারপর গেল উমা চলে যাবার পর দেখা গেল তেনার সেই ব্যাগ মাসিমার ঘরেই একটা জানলা ধাপিতে পড়ে ব্যাগটা টাকা করেছিল তা আমরা তো খুলে দেখি না গিন্নিমাই বললো দেখো তো দেখি কি আছে ওর ব্যাগের যার জন্য এত হাঁপা হাঁপি তা দেখলো তেমন কিছু না ওই বোনের বেয়ের জন্য কিছু ফর্দ টর্দ ক্যাটারা ডেকোরেটার নেমন্তনাদির নামের ঠিকানা ঠিকানা আর কটা দোকানের ক্যাশ মেমো লন্ড্রি বিল এইসব গিন্নিমা হাসলো বলল এত সেই হাসি, হাসি। ওঠে কান্নার শব্দ। প্রভাংশু বলে। ফানা থামা বাপু এখনো অনেক কথা জানতে হবে আমার তোমাদের গিন্নিমাকে কে খুন করেছে এটা তো জানতে হবে নাকি হবে না আবার টেপে মালতির গলা তা আবার হবে না তার একটা উচিত শাস্তি না হলে আমার কি প্রাণ কাঁদবে না গিন্নিমা গেলেন আমার সর্বসুখ ঘুজল আবার তার ওপর এই বিনি অপবাদে জেলখানায় বন্দি সেই তো বলছি এখন যথাযথ জবাব দাও তোমার নিজের কাউকে সন্দেহ হয় আমার আগে আমি দাসীবাদী লোক আমার কি সে কথা বলা মানায় আহ রাখো তো তোমার বিনয় সন্দেহ হয় কিনা কাউকে তাই সোজাসুজি বলো হ্যাঁ কে হয় কে ওই ছোটদা বাবুকে ওনার ভাবভঙ্গি রীতি প্রকৃতি যেন সর্বদাই খুনে গুন্ডার মতন অথচ বর্দা বাবু একটি পয়সাও নিত না নিজের খুঁড়োর টাকার নিজে কোন কলেজে মাস্টারি করতো সেই মাইনা থেকেই নিজের সব খরচা চালাতো আবার তা থেকেই কখনো কখনো খুঁড়ির জন্য ফলটা মিষ্টিটা এনে বলতো কাকি খাও কাকি বলেন হ্যাঁ ওই অভ্যেস খুরি না বলে কাকি তা ভালো তুই একই তাহলে বাবু লোক ভালো বলেছি তো একদিকে দেবতা তো আর একদিকে বাবু মানুষ না দেবতা আর ইনি ছোট দাদাবাবুটি ঠিক উল্টো দানব দৈতি তাহলে তো ইনি খুন করতে পারেন টেপে মালতির দোনামোনা স্বর আগে পারেন না তা নয় তবে তিনি তো খুনের আগের দিনের দিন আগে থেকে দেশ ছাড়া মালদায় মামার কাছে গিয়ে বসে আছে অদৃশ্য হয়ে উড়ে এসে তো আর খুন করে যেতে পারে না মালদায় গেছে তার প্রমাণ আছে তা আছে সরকার মশাই নিজে রেলের টিকিট কেটে তেনারে গাড়িতে তুলে দিয়ে গাড়ি ছেড়ে গেল দেখে তবে ফিরেছে নইলে গিন্নিমা তো মনে শান্তি পাবে না প্রভাংশু বলেন যাক আর বলতে হবে না তোমার ছুটি আমার যা জানবার তা জানা হয়ে গেছে প্রভাংশু বললেন পুলু কি বুঝলি বুঝলাম আসল রহস্য ওই ব্যাগ হারানোর মধ্যে তাহলে আমাদের কাল সকালেই একবার নিহতের বাড়িতে যেতে হবে তদন্ত করতে কি আর তদন্ত করবি পুলিশ তো সব গুচিয়ে দিয়ে এসেছে ফিঙ্গারপ্রিন্ট বিসরাধে তো আর কিছুই করার নেই এখানে বলে রাখা ভালো প্রভাংশু নিজে একজন ফিঙ্গারপ্রিন্ট বিশারদ এটা তার একটা হবি তিনি বললেন তবু যেতে তো হবে একবার তা অবশ্য হবে পরদিন সকালে এলেন প্রভাংশু ভাগ্নেকে সঙ্গে করে বারুচ্ছে বাড়ি তখন ওদের বাড়ির বর্দাবাবু খেয়ে দিয়ে কলেজে চলে গেছেন খাওয়া আর কি খুঁড়ির মৃত্যুতে অসুয চলছে একটু আলু কাঁচকলা সেদ্ধ আতপচালের ভাত আর একটু গাওয়া ঘি ব্যাস তো চলে গেছেন সরকার মশাইকে খবর দেওয়ায় তিনি এলেন আর বাড়ির লোকগুলো তো আছেই সরকার মশাই বললেন পুলিশ তো ঘরে তালা চাবি লাগিয়ে রেখে গেছে ঘরে ঢোকার তো উপায় নেই এরা বললো তা হোক বাইরে থেকেই যতটা যা পারি বলে বাড়ির আশপাশ এদিক সেদিক জমদার আসার গলি পর্যন্ত আর সেই সময় পলু হঠাৎ গলার স্বর্ নামিয়ে বলল মামা এখানে দেখেছো রে ওই গিন্নিমার ঘরের অ্যাটাচড বাথরুমে উঠে যাওয়ার জমাদারে ঘোরানো লোহার সিঁড়িতে কাদামাকা জুতোর চাপ প্রভাংশু এসে নিরীক্ষণ করে দেখে বলেন তো তাতেই বা কী হলো আজকাল তো জমাদারেরাও জুতো পায়ে দিয়ে কমট সাফ করতে আসে তা আসে কিন্তু উনি মারা যাওয়ার পর আর আসেনি নিশ্চয়ই আসার দরকার হয়নি আর তার আগে তার মানে এই পথেই জমাদার বেটাই খুনি নয় তো পাগল নাকি তার মোটিভ কি হতে পারে তাহলে তাহলে অন্য কেউ আরও একটা দ্রষ্টব্য আছে মামা এসে দেখো জমাদারে ঢোকার দরজা বলে ঘেন্না করে লাভ নেই এই কালো সুতোটা দেখো কালো সুতো হ্যাঁ কালো সুতো দিন দুপুরে এই টর্চের আলো ফেলে দেখলেন প্রভাংশু বাথরুমের দরজার মাথায় যে একটা লোহার শিখ বসানো খানিকটা কাটা জানালা মতো আছে ঘরের মধ্যে বাতাস আসবার জন্যে তারই একটা শিখে একটা সরু কালো সুতো বাঁধা আর সেই সুতোটা বাথরুমের দরজার ভেতর দিকে যে ছিটকিনিটা আছে তার সঙ্গে বাঁধা অর্থাৎ অর্থাৎ ওই সুতোটা ধরে টান দিলে ছিটকিনিটা উঠে পড়বে আর দরজাটা অনায়াসে খুলে যাবে তারপর বাইরের লোক ঢুকুক মনের আনন্দে তার মানে এই কৌশল আগে থেকেই খাটানো হয়েছিল হ্যাঁ যখন এই ব্যাগ হারানোর ছুতোই জামাদারে গলি পর্যন্ত খোঁজাখুঁজি তখন বলু রে থামো মামা কে আবার শুনতে পাবে দূর এই জায়গায় কে আসছে বরং বামুন ঠাকুর মানুদা সরকার মশাই বলেছে ওই নোংরা দিকে যাচ্ছেন কি জন্যে ওদিকে কি আছে ওখানে গেলে আবার চান করতে হবে হুম তুমি তো আবার তখন বুদ্ধি করে বললে আমরা এখনো চান করে আসিনি হ্যাঁ এইসব কথাবার্তার পর মামা ভাগ্নে বললেন সরকার মশাই আমরা তাহলে এখনকার মতো চললাম ওবেলা আবার আপনাদের বর্দাবাবু ফিরলে আসা যাবে ঠিক এই সময় গেটের ধারে একটা তুমুল চিৎকার হই হল্লা। কি ব্যাপার না নীলু বাবু ফিরেছে মামা বাড়ি থেকে আর এসে এই ভয়ঙ্কর দুঃসংবাদ শুনেই বুক চাপড়ে মাথা চাপড়ে রাক্ষসের মতো চেঁচাচ্ছে ওরে বাবারে কোন নিষ্ঠুর এমন কাজ করলো রে কার ভেতরে এত শয়তানি ছিল রে প্রভাংশু তাকিয়ে দেখলেন কপাল চাপড়াতে চাপড়াতে ছেলেটার কপালে কাল সিটে পড়ে যাবার জোগাড় আর তাকিয়ে দেখলেন গেটের বাইরে আরও একটি কাল্প্রেট যেন গুটি গুটি আসছে গলার স্বর নামিয়ে বললেন সরকার মশাই আমি একবার ফোনটা ব্যবহার করতে পারি নিশ্চয়ই নিশ্চয়ই সে কি কথা যত ইচ্ছে অতএব চললেন ফোনের কাছে ডাক দিলেন গোবিন্দ বড় রুই জালে পড়েছে চটপট চলে আয় আরও একজোড়া হাত করাও নিয়ে আয় এই সময় উঠল একটু নীলুক পারে একেই সে সারা রাত ট্রেনে এসেছে তার উপর এসেই ওই রাক্ষসে দাপা দাপি আর চিৎকার চেঁচামেচি তার সঙ্গে জুন মাসের ভর দুপুরে গরম আর রোদের চোখটিও তো আছেই তাইলো তার জন্য জল ঠান্ডা ফ্রিজের জলই নিয়ে এলো মানুদামাসি বড় এক গ্লাস ঢকঢক করে সেটি খেয়ে কাতরভাবে বলল আরও একটু আবারও এলো এক গ্লাস সেই গ্লাস ভর্তি জলটাও এক চুমুকে শেষ করে এদের বাবু বলে উঠল বর্দাকে দেখছি না যে এরা জানালো কলেজে গেছেন এ কলেজে বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর তিনি যথারীতি নিত্যকর্ম করে চলেছেন বাহ সরকার মশাই গম্ভীরভাবে বললেন তা তিনি বাড়িতে থেকেই বা কি সুরাহা হবে কেন কোনটাকে করেছে তার সন্ধান নিতে হবে না নাকি বুড়ি গেছে বালাই গেছে এই সময় গোবিন্দ গোপালের আবির্ভাব সেই পরিস্থিতির দিকে তাকিয়ে গোফের ফাঁকে মুচকি হাসি হেসে বলে উঠলেন বালাই সাত তাই কি হয় এই তো সন্ধান নেওয়ানি হয়ে গেছে বলি কনস্টেবলদের দিকে চোখের ইশারা তারাও সঙ্গে সঙ্গে এই দুজোড়া হাত করার সৎ ব্যবহার করে ফেলল গোপালের সামনে এর মানে এর মানেটা কি চেঁচিয়ে উঠে নিলু মানে এক্ষুনি বুঝতে পারবে চাঁদু গোপাল বলে উঠলেন তার আগে এই পাবলিকের কাছে প্রকাশ করা হোক তুই বেটা আসলে কে তুই বেটা কাকে বলা হলো এ কথা এ বাড়ির দুর্দণ্ড প্রতাপ ছোটদা বাবুকে যারা উপস্থিত ছিল তারা তো পাথর এমনকি প্রভাংশু এবং পলুও তারা তো এহেন পরিস্থিতির জন্যে প্রস্তুত ছিল না তবে তারাও পাথরের ভূমিকাতেই রইল ভাবটা দেখা যাক কি হয় কিন্তু আশ্চর্য এহেন অপমানেও ছোট বাবু চেঁচিয়ে বাড়ি মাথায় করল না বরং মুখে তালা চাবি গোঁজ হয়ে দাঁড়িয়েই রইল মাথা নিচু করে গোপাল বললেন আমাদের কিন্তু একটুক্ষণ বসতে হবে নিশ্চয় নিশ্চয়ই সরকার মশাই ব্যস্ত হয়ে বললেন বামুন ঠাকুর তার সঙ্গে ইশারা বামুন ঠাকুর নিচতলাতেই যে বসবার ঘরটা আছে তার দরজা খুলে দিল বসবার ঘর বলে এমন কিছু সাজানো গোছানো বৈঠকখানা বা ড্রয়িং রুম নয় এ ঘর ওই কাজের লোক কোম্পানিরই আড্ডাখানা অথবা বিশ্রামকক্ষ তবে ঘরটা বেশ বড় সড় মাঝমধ্যখানে একখানা মস্ত তক্তপোষ পাতা তাতে শতরঞ্চি চাদর কিছুর বালাই নেই শুধু কাঠ তবে কাঠটার জাত ভালো বেশ পালিশ চকচকে তেলাতলা সেই তক্তপোষের ওপরেই বসলো এজলাস বর্দাবাবু খবর পেয়ে চলে এসেছেন সবই তিনি শুনলেন হাত করা পড়া আসামি যুগল একধারে গোয়েন্দা যুগল একধারে আর সবাই কেউ কেউ তার উপর ধারে ধারে কেউ মাটিতেও মাঝখানে বর্দাবাবু গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল বলে উঠলেন এই বেটা যা জিজ্ঞেস করবো সত্যি উত্তর দিবি তো আহ আ যাক আয় কাজ নেই বল আসলে তুই কে প্রভাংশু নিচু গলায় বললেন শুধু ধমকে কি হবে একটু আদু থার্ড ডিগ্রি প্রয়োগ না করলে সত্যি কথাটা বেরিয়ে আসবে অন্তত একটু জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা টাকা না দরকার হবে না গোবিন্দ গোপাল বললেন সঙ্গে লাই ডিটেক্টার আছে তাই নাকি একেবারে রণশয্যা সেজেই আসা হয়েছে রণশয্যা টানশয্যা নয় এইসব তো এখন রাখতেই হয় থার ডিগ্রি তো বেআইনি হয়ে গেছে বলি আবার মুচকি হাসেন। অবশ্য থানায় যে আইন টাইন ঠিক মানা হয় এমন গ্যারেন্টি দিতে পারি না তবে লোক সমাজে বলি সেই লাই ডিটেক্টরটি বা মিথ্যাবাদী শনাক্তকরণ যন্ত্রটি পকেট থেকে বার করলেন আর প্রশ্ন করতে শুরু করলেন বললি না আসলে তুই কে আসলে আগে আমি কাঙালি চরণ দাস কাঙালি চরণ কাঙালি চরণ দাস ঘরের মধ্যে যেন ও বোমা পড়ল একখানা কি বলছে চোরদা বাবু কি আর বলছি গোবিন্দ যা বলাচ্ছেন দেশ কথা তোর আগে মেদিনীপুর জেলা খন্দকোলা গ্রামে এ আছে সেখানে আগে মা আর কেউ নেই মা একা থাকে দেখে কে আশেপাশে জ্ঞাতি গোষ্ঠী থাকে তারাই দেখে মায়ের খাওয়া পরা চলে কি করে আগে আমি মাস মাস একশো টাকা করে মানি অর্ডার করে পাঠাই তাতেই চলে ও টাকা কোথায় পাস তুই আগে এখানকার গিনিমা মা আমারে কমল বলে আদর করে ওই টাকাটা হাত খরচা করতে দিত হুম টাকাটা সই করে নিত কে সই আর কে করবে মা তো আর সাক্ষ্য নয় টিপ চাপ দিয়ে নিত পিয়নি নামটা লিখে নিত কুকুবালা দাসী তা গিন্নি মা তোকে এত ভালোবাসতো তবু তাকে খুন করলি কি বলে আ আমি তো খুন করি নাই করেছেই নেপু হ্যাঁ হাতে হাতে নেপুই করেছে বটে গলাটা টিপে ধরেছিল ওই নেপুই তো প্রাণের বন্ধু কিন্তু প্ররোচনা দিয়েছিল কে বল বল আমি কেন লোভে পড়ে আর কেন পিসি ইয়ে গিন্নিমা বলেছিল আমি মরে গেলে আমার এই ঘর বিষয় সম্পত্তি ব্যাংকের টাকা সব তোরা দেবুর নামে সমান ভাগে ভাগ করে উইল লিকে রেখেছি কিন্তু দেবুকে ওই তো বর্দা দেবনাথ ব্যানার্জি কর্তা বাবুর ভাইপো কলেজে পড়ায় হুম বুঝেছি তো উইলি যদি করে রেখেছেন বললেন তাহলে খুন করতে গেলি কোন দরকারে এখানে তো নাম ভারিয়ে নীলু সেজে দিব্যি চব্ব চস্য খাচ্ছিলি দাচ্ছিলি ভালো ভালো পোশাক পরছিলি আগে বে করার মন হলো তো ভাবলুম পিসি ইয়ে গিন্নিমা তো বের কথা উচ্চ করে না অথচ আমারও তো বয়স গড়াচ্ছে পিসির মরার অপেক্ষায় থাকলে তো বুড়ো হয়ে যাবো সবে তো ষাট বাষট্টি বয়স ওনার বাঁচলে আরও কেন না পঁচিশ তিরিশ বছর বাঁচতে পারেন তাহলে ও তাই তুমি পিসিকে শেষ করে বে করে সংসার করতে সাথ করলে আগে হ্যাঁ পিসিকে বলেছিল দু একবার তো বলেছিল তোর মতো মুখ কুক কে মেয়ে দেবে রাগ এসেছিল প্রাণী তাই ভাবলুন দেখাই যাক কেউ দেয় কি না তবে ইয়ে দেখানো আর ওলো কই তবে যে গেছিল এই নেপুই তার বোনের সাথে আমার বেদ রাজ শুধু রাজি হলো বিনি পয়সায় বোনকে পার করতে পারবে বলে সেই আল্লাদের একটা বুড়ি মেরে খুনের দায়ে পড়তো রাজি হলো ওই বদমাসটাও আগে সেও ওই লোবে পড়ে কথাতেই তো আছে লোবে পাপ পাপে মৃত্যু তো মৃত্যুটা ওর হবে কেন তোরই হবে কখনো না আইন জানি না নাকি যে হাতে করে মারে তারই ফাঁসি হয় প্ররোচনা দাতা বারো জোর দু পাঁচ বছর জেল হয় ওহ আইন টাইন সব জানা হয়ে গেছে মামা বলেছিল আসলে মামার প্ররোচনাতেই তো সব মামাই তো নাটের গুরু সেই তো এই হতবাগা কাঙালিচরণকে নীলেন্দু মুকুজ্জে সাজিয়ে কেনে পাঠিয়েছিল তাই নাকি তাই তো আসল নীলেন্দু তো কোন কালে সেই মাধ্যমিকে ফেল করে মনের দুঃখে নিরুদ্দেশ হয়ে গিয়ে হারিয়ে গিয়েছিল মামা মানে আসল নীলেন্দুর মামা ভাবল এই মৌকা তাই শৈশবে মা মরা নীলেন্দুকে মানুষ করা চাকরানি কাঙালির মায়ের ছেলে কাঙালিকে নীলেন্দু সাজিয়ে এখানে চালান করলো চালান করলো কেউ ধরতে পারল না কী করে পারবে কেউ দেখেছিল তাকে এই গিন্নি মায়ের ভাই বা তো সেই ছ মাসের কোকাটাকে ডেকে মরেছিল ইনি তখন কর্তার সঙ্গে এ কান কখনো দিল্লি কখনো কলকাতা চিঠিপত্রে জানলো দাদা বৌদি মরেছে ছেলেটাকে তার মামা মামি মানুষ করতে নিয়ে গেছে ওহ মানুষ করতেই বটে বল বাঁদর করতে তা যা বলেন তো এখানেও পি আদর দেয় নাই ডবল বাঁদর করে তুলেছিল তার এই প্রতিফল প্রভাংসু মৃদু স্বরে বলেন ওহ একেবারে জ্ঞান পলু বলল যা বলেছে মামা শুনে শুনে আমারও দিব্যজ্ঞান জন্মাচ্ছে এই সময় প্রভাংশু সকলের দিকে চেয়ে বলে উঠলেন আর সময় নষ্ট হয়ে কাজ নেই আমার কাজটা হয়ে যাক আপনার কাজ বাহ মালতী মণ্ডলের জবানবন্দিটা সকলকে শুনিয়ে দিতে হবে না বলে কাঁধের ঝোলা থেকে সেই টেপটা বার করলেন এবং চালিয়ে দিলেন প্রশ্ন আর উত্তর গড়গড়ি হয়ে যাচ্ছে সবাই শুনছে আর মাঝে মাঝে শিউরে শিউরে উঠছে এই রকম পিশাচ ওই ছেলেটা এতদিন জাকে ছোটদাবু ভেবে এসেছে সবাই এখন খোলস খুলে কাঙালি চরণ হয়ে গেছে তো সেই কাঙালি চরণ একেবারে চুপ কোনো বাদ প্রতিবাদ নেই যখন বাথরুমের দরজার ফুটো দিয়ে দেখার কথাটা হচ্ছে তখনই যেন চিটফিটিয়ে উঠছে কি আর করবে হাতে হাত করা না থাকলে হয়তো হাত পা ছুটত সবাই তো মন্ত্র নিঃশব্দে শুনে গেল তারপর দু একজন বলে উঠল আশ্চর্য আমাদের কাছে কিন্তু একদিনও কিছু বলেনি তো প্রভাংশু বললেন বুঝতেই পারছ ভয়ে বলেনি বললে কি আর ইনি তাকে আস্ত রাখতেন তারপর সবাইকে শোনালেন নিজেদের তদন্ত ফল নেপুবাবুর সেই ব্যাগ হারানোর অভিনয় এবং গিন্নিমার ঘরের অ্যাটাচড বাথরুমের জমাদার আসবার দরজায় কালো সুতোর রহস্য সিঁড়ি থেকে ঘর পর্যন্ত কাদা মাখা জুতোর ছাপ ইত্যাদি সবকিছু গোবিন্দ গোপাল দরজায় তালা মেরে গেলাম আর তোমরা চোরা দরজা দিয়ে সে ঘরে ঢুকে খুনির জুতোর ছাপ দেখে এলে তা অবস্থা বিশেষে বেআইনি কাজও করতে হয় তাহলে আসল খুনি কে পলু বলে ওঠে বলতে গেলে দুজন আসল যদি বলতে হয় তো সেই কাঙালীচরণ বা গিন্নিমার ভাইপো নীলুবাবু আর তার সঙ্গে এই নেপুবাবু কারণ যদিও প্ররোচনা দিয়েছিলেন তার প্রাণের বন্ধু নীলুবাবু তবে বৃদ্ধা মহিলা গলাটা টিপে ধরেছিল ওরই সরাসির মতো হাত দুখানি কারোর মুখে কথা নেই গোবিন্দগোপাল বলে উঠলেন চলো দেখে আসি সেই দাগগুলো এনাকে সঙ্গে নিয়ে দেখা যাক এনার জুতোর সঙ্গে ছাপটা মেলে কি না প্রভাংশু বলে ওঠেন তুই কি খেপেছিস গোবিন্দ সেই কাদামাকা জুতো পরে আসবে আজও এ তো দেখছি পায়ে একজোড়া সস্তা মার্কা হাওয়াই চটি আর ওটা মনে হচ্ছে ফিতে বাঁধা কেটসের ছাপ মানে সরু লোহার সিঁড়িতে উঠতে চটি পরা পা যদি স্লিপ করে বসে তাই সাবধানতা ইয়ে নেপুবাবু আপনার বাড়ি গিয়ে সার্চ করলে একজোড়া কেটস পাওয়া যাবে না অবশ্য ধোঁয়া মোচা সাফ করা সবাই নেপুর মুখের দিকে তাকায় নেপু চুপ ঘাড়গোঁজা আর সন্দেহ থাকে না কারোর তথাপি গোবিন্দ সরজমিনে গিয়ে তদন্ত করে আসতে ছাড়লেন না এবং সকলেই জানতে পারল সেই নিষ্ঠুর কাজটা ওই নেপুই করেছিল কেন কিসের জন্য। কিসের জন্যে আবার লোভে পড়ে বিনা খরচে কালো কুলো ধারী আইবুড়ো বোনটাকে পার করার লোভ আর সেই বোন এসে রাজরানী হয়ে বসে দাদাকে সাহায্য করে বাঁচিয়ে রাখবে এই লোভ কিন্তু এত প্যাঁচো তোর মাথায় এসেছিল কাঙালিচরণ এখন কাঙালিচরণের মুখ ফুটে বলে ওঠে আমার মাথায় সব ওই মালদার মামা বাবুর আমি ওনার বাড়ির চাকরানির ছেলে বটে তবে ওনার আসল ভাগের মতন মামাবাবুই ডাকতুম তুমি ওনার বাড়ির চাকরানির ছেলে তা চাকরানি বই আর কি জুতো সেলাই থেকে চণ্ডীপাত সবই তো করতো মা ওখানে সেই যে ছ মাসে মা পরা বাচ্চাটাকে মানুষ করতে মামা মামি নিয়ে গেছিল। সেই থেকে আমার মাই তো তাকে দেখভাল করেছে তার সঙ্গে মামাকেও আমি অবশ্যই তখন একটু বড় কথা কইতে শিখেছি হেঁটে বেড়াই ওই খোকাটার সঙ্গেই দুধ খেয়েছি ফলের রস খেয়েছি ক্রমশ ও বড় হতে হতে সব তো সে তো এক্সামিনে ফেল করে হারিয়ে গেল শুনলেন তো সব তদ অব্দি মামাবাবু আমায় মন্ত্রণা দিয়ে আসছে বুড়িকে শেষ করে ফেলে কার্য সমাধা করে ফেল তো তিনি থাকেন মালদায় তুই এখানে যোগাযোগটা হতো কি করে চিঠি লিখে চিঠি না না মামা বাবু বলতো শতং বদ মালিক যোগাযোগ হতো মাঝে মধ্যে দেখা চাক্কাতেই ওই যে বলতো বন্ধুদের সঙ্গে পুরী যাচ্ছি দীঘা যাচ্ছি ওটা চল যেহেতু মালদাতেই ওহ একেবারে ছলনার জাল বোনা চলেছিল তা আগে সমগ্র পৃথিবী কানাই তো ছলনার জালে ঘেরা ওহ সাদেব বলছে দিব্যজ্ঞান মৃদু গলায় বলে প্রভাংশু বলেন আচ্ছা তুমি তো নিজে মুখেই বললে গিন্নিমা তোমায় জানিয়েছিলেন তোমায় বিষয় সম্পত্তির পুরো অর্ধেক ভাগ দেবেন দেবুবাবুর সঙ্গে তবুও আহা সবই তো বললু ধৈর্য ধরল না উনি কবে মরবেন তার হিসেব ছিল তবে অবাক হয়ে যাচ্ছে ওই মালতীর কথায় দেখলে মনে হতো হাবা গোবা ভালো মানুষ অথচ ভেতরে ভেতরে এত শয়তানি সব দেখেছে শুনেছে আর মনে গেঁতে রেখে দিয়েছে হুম সবাই সবাইকে গোবা ভাবে তোমাকেও ভাবে উদোমাদা রক চটা ভেতরে এত প্যাচ লুকিয়ে রেখেছিল তো ব্যাস আবার চু গোবিন্দ বলে ওঠেন ব্যাস তবে চলো শ্রীঘর দুই তো একই শ্বশুরবাড়িতে আর শোনা মাত্র এই শিক না বলে উঠল ওহ বাবারে পেটের মধ্যে যেন ইঞ্জিন চলছে ছুটে ডন বৈঠক করছে খ্যাঁ করে আগুন জ্বলছে সেই কোন চন্দেবেলা দোকানে রুটি গিলে ট্রেনে চেপেছিলুম সঙ্গে সঙ্গে মানদামাসি বলে ওঠে আহ বাচ্চা রে ও যে আবার একেবারে দিয়ে চইতে পারে না ওকে দুটো খেয়ে যেতে দিন খেয়ে যেতে দেব। মামদুবাজি হাতে হাত করা খাবে কি করে খাবে একেবারে শ্বশুরবাড়ি গিয়ে এই সময় বামুন ঠাকুর এসে বলে ওঠে এখানে যে খেতে বলছে মানদা দিদি ভাত রান্না হয়েছে এখনও সেই তো সকালবেলা বর্দাবাবুর কাঁচকলা সেদ্ধ আতপ চালের ভাত ব্যাস ও তাও তো বটে মানুদা তবু না চোর বলে কি না ওই বাবুর জন্যে আরও দুটো ভাত চাপো না বামুন দাদা আর ওনার বন্ধুটার জন্যেও এ এখন ভাত চাপিয়ে আমরা বসে থাকবো গোপাল শিউরে ওঠেন সেই সময় কি ভেবে বর্দাবাবু অর্থাৎ দেবু বলে ওঠেন কিন্তু আপনারাও তো এত বেলা অবধি উপসী আছেন একটু জল টল না খাইয়েই বা ছাড়া যায় কি করে আহা হা আমাদের জন্য ভাবতে হবে না ভাবতে হবে না বললে হয় কাকিমা থাকলে এমন হতে পারতো বামুন ঠাকুর মিষ্টি নিয়ে এসো কিছু বলা মাত্র ওই বামুন ঠাকুরে এক পায়ে খারাপ সঙ্গে সঙ্গেই টাকা পয়সা দিতে হয় না সে তার কাছে মজুতি থাকে এই বাড়ির ওটাই প্রথা মাসের মাইনের সঙ্গে তার হাতে কিছু মোটা টাকা দিয়ে রাখা হয় নিত্য বাজার দোকান এবং অতিথি টতিতি এলে আপ্যায়নের মিষ্টি আনতে চলে গেল ছুটে তবে এ মানুদা তার বঞ্জি তরুবালাকে কি যেন বলে গেল গুজগুজ করে কি বলে গেল ও তা বোঝা গেল খানিক পরে বামুন ঠাকুর মিষ্টির বাক্স আনার সঙ্গে সঙ্গে ভাড়ার ঘর থেকে এসে হাজির হলো মস্ত একখানা থালায় করে কাটা ফলের গাদা আম কলা শশা তরমুজ কালোজাম ফল কোথা থেকে এলো কোথা থেকে আবার বাজার থেকে বাবু এখন রাতে ফল খেয়ে যাচ্ছে না তার জন্য এনে রাখতে হচ্ছে না এখন খরচা হোক আবার আনলেই হবে আর খাইও কি বেশি কতক সরকার মশাইকে দেওয়া হয় কতকে কেও সে এখন এনারা যদি খান সার্থক হাতটা মুখটা ধুয়ে তা এনারা খেলেনও গোবিন্দগোপাল প্রভাংশু পলু সরকার মশাইও খেতে অবশ্য খানিক সময়ও লাগলো ফলের পরে সন্দেশ রসগোল্লা পান্তুয়া ঠান্ডা জল আর ততক্ষণে রান্নাঘর থেকে বাতাসে ভেসে এসে হাজির হচ্ছে অতি পরিচিত একটি সৌরভ গোবিন্দভোগ চালের আর ভাজা সোনামুখ ডালের ফুটে ওঠার মিশ্রিত সুরভি তার মানে নীলু আর নেপুর জন্যে খিচুড়ি ফুটছে এও সম্ভব তা হলো সম্ভব ইরা যখন বিদায় নিতে ওর মুখ মানতাবাসী একটা ইয়া লম্বা টিফিন কেরিয়ার নিয়ে এসে হাজির এ একটু দাঁড়ান বাবা আপনারা আহা ছেলে দুটো উপসি রয়েছে বামুন ঠাকুর চটপট দুটো চালে ডালে ফুটিয়ে দিয়েছে নিচের বড় কোটটায় তাই রইল দুজনার মতো মাঝখানের বাটিটায় দুখানা ভাজা ভাজাভুজি আর উপরকার বাটিতে একটু ফল মিষ্টি ওখানে নিয়ে গিয়ে হাতখানা খুলে দেবেন বাবু দয়া করে ছেলে দুটো একটু খেয়ে বাঁচবে মানদার এই কাতর অনুনয়ে এই পরিস্থিতিটা যেন কেমন থমথমে হয়ে যায় কাঙালি চরণের চোখ দিয়ে যে টপ টপ করে দুফোটা জল ঝরে পড়ে ও যেন ঘাটটা ফিরিয়ে কাঁধের চোখটা মোছেন গোপাল ঈশ্বত কোমল স্বরে বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে হাত খুলে দেওয়া হবে ওহ বেটা এই বাড়িতে তুই এই বেঈমানিটা করেছিস আচ্ছা চলে বলে গাড়িতে গিয়ে ওঠেন আসামিদের এবং তাদের পাহারাদারদের নিয়ে প্রভাংশু বলেন আচ্ছা দেবুবাবু আমরাও তাহলে এবার কাঠমারি খাওয়াটা তো বেশ ভালোই হলো গিয়ে শুয়ে পড়া যাবে আহ কি যে বলেন লাঞ্চের সময় দুটো ফল মিষ্টি যাই হোক বেরিয়ে পড়ুন বাড়ি ফিরে স্নানাহার করুনকে তবে কাইন্ডলি বলে যান আপনাদের দক্ষিণাটা কি কীরকম দেব মানে আপনারা যা বলবেন যা বলবো হ্যাঁ নিশ্চয়ই যা বাহাদুরি দেখিয়েছেন আপনারা কে ভেবেছিল অদৃশ্য এভাবে ধরা পড়বে ভাবা তো হচ্ছিল ভৌতিক ব্যাপার বলুন দশ পনেরো কুড়ি কত হাজারের মতো হচ্ছে একটা হবে এ ইয়ে করবেন না টাকাটা আমারও নয় সরকার মশাইয়েরও নয় টাকা তো সেই পরলোগ্যতার এই টাকা আর তো তার কোনো কাজে লাগবে না তাছাড়া তিনি চলে গেলেন সংসারে খরচই রইল কি না না আপনি দ্বিধা করবেন না পলু মামার দ্বিধান্বিত ভাব দেখে আর প্রতিজ্ঞা বজায় রাখতে পারে না মুখে তারা চাবি খুলে বলে ওঠে সত্যিই স্যার এঁদের যখন এত অঢেল টাকা আপনি কিন্তু করছেন কেন আমার তো মনে হচ্ছে বিশ পনেরো দিলে এদের কিছুই এসে যাবে না প্রভাংশু একটু রুষ্ট দৃষ্টিতে এর তাকান কিন্তু বলতে তো পারেন না কিছু দেবু সঙ্গে সঙ্গে বলে ওঠেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সরকার মশাই চেকটা তাহলে ওই কুড়ি কাটুন এরা যখন দুজনে রয়েছেন আচ্ছা নমস্কার নমস্কার ধন্যবাদ ওকে ডাটা প্রভাংশুরা এদেরই গাড়িতে ফেরেন গাড়িখানা কর্তারামুলের দুই দাদাবাবুই ব্যবহার করছিল বাড়ি ফিরে গুছে বসে প্রভাংশু বলেন ওরে পুলু তুই তো আচ্ছা বেহায়া একেবারে কুড়ি হেঁকে বসলি হলেও ওদের অনেক টাকা তবু আমাদের তো একটু চক্ষু লজ্জা দেখানো উচিত ছিল থামো মামা চক্ষু লজ্জা ওদের বলে দুধেই হাত পড়ছে না ওদের টাকায় ছাতা পড়ছে তা হলেও তোর তো পনেরো হাজার হলেও চলতো একটা ওয়াশিং মেশিন বলে হেঁদোচ্ছিলি হতো না ওতে ওয়াশিং মেশিন খুব হতো ওতে তবে সেই বাজে জিনিসটা কে কিনতে যাচ্ছে পাড়ায় লন্ড্রির অভাব আমি তো ভাবছি আমরাও যদি টাকাগুলো ডিম পার্টে তুলে রেখে দিই ভবিষ্যতে ডিম ফুটে ছানা জন্মালে হয়তো একখানা সেকেন্ড হ্যান্ড অ্যাম্বাসাটার হলেও হতে পারে সেকেন্ড হ্যান্ড আরে ছি হ্যাঁ রে পলু এই তোর অ্যাম্বিশন স্বপ্নেই যদি খাবি তো মুড়ি খাবি কেন রাজভোগ খাবি না মামা ভেবে দেখছি অতটা উচ্চাকাঙ্ক্ষা ভালো না তোমরাই তো বল লোভে পাপ পাপে মৃত্যু হুম তাহলে সত্যিই দিব্যজ্ঞান হয়েছে তা হয়েছে আচ্ছা মামা ওদের দুজনারই ফাঁসি হতে পারে ধূর কারুরই হবে না আজকাল ফাঁসি অত সস্তা নয় তাছাড়া রাকেচে ফাঁসি না ওই দশ বিশ বছর ঘানি টানতে হবে আর কি দুজনা এক শ্বশুরবাড়ির ভাত খেয়ে প্রতিপালিত হতে থাকবে যাবজ্জীবন এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা এই গল্প সুতোর টানে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে বেশ কিছু গল্প উপন্যাস আপলোড করা রয়েছে আপনারা প্লেলিস্ট থেকে দেখে পছন্দমতো গল্প শুনতে পারেন চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ